মোটরসাইকেল চুরি করেন ছদ্মবেশে, অবলম্বন করেন অভিনব কৌশলে। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন চট্টগ্রামের ইপিজেড থানা পুলিশের হাতে, স্বীকার করেছেন অপকর্মের কথা। সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছে চুরির দৃশ্য। গ্রেফতার চোরের নাম মোস্তাফিজুর রহমান, বেশভূষায় ফিটফাট থাকেন সবসময়। পুলিশ জানায় ভাড়া করা প্রাইভেট কারে চেপে মোটরসাইকেল কিনতে চান মোস্তাফিজ। মূলত দামি গাড়ি দেখিয়ে বিক্রেতার বিশ্বাস জন্মায়, সে এরপর চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এভাবে হাতিয়ে নিয়েছেন বেশ কয়েকটি মোটরসাইকেল। ফুটেজ দেখে নগরীর বাইজিদ এলাকা থেকে মোস্তাফিজকে গ্রেফতার করে পুলিশ।